ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। বিরোধী ভারতীয় উস্কানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইসলামী আন্দোলনের উদ্যোগে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেললে ভারতকে ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে ইউনুস আহমদ বলেন, ভারত যদি বাংলাদেশি হাইকমিশনারদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক। আরও তিনি বলেন, ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে ভারত যুদ্ধ বাঁধাতে চায়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারি মাসউদ সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।